আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত ষষ্ঠ শ্রেণীর ইতিহাস পাঠ্য বইয়ের দ্বিতীয় অধ্যায়, যে অধ্যায়টির নাম রয়েছে ভারতীয় উপমহাদেশে আদিম মানুষ, এই অধ্যায়টির অনুশীলনীর সমস্ত প্রশ্নের উত্তর করিয়ে দেব। সুতরাং আমি চাইব তোমরা ভিডিওটি স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও, ষষ্ঠ শ্রেণীর ইতিহাস পাঠ্য বইয়ের দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনীর সমস্ত প্রশ্নের উত্তর। দেখো এখানে অনুশীলনী অংশে হেডিং করা হয়েছে ভেবে দেখো খুঁজে লেখো। এখান থেকে তোমাদের ভেবে ভেবে বা পাঠ্য বই থেকে খুঁজে উত্তরগুলি লিখতে হবে। একদাগে বলা হচ্ছে সঠিক শব্দটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। একের এক দাগের প্রশ্ন, আদিম মানুষ প্রথমে রান্না করা খাবার, পোড়া মাংস, কাঁচা মাংস ও ফলমূল খেত। এই প্রশ্নের উত্তর হবে কাঁচা মাংস ও ফলমূল খেত। এবারে চলে আসছি একের দুই দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে আদিম মানুষের প্রথম হাতিয়ার ছিল ভোঁতা পাথর, হালকা ছুচালো পাথর, পাথরের কুঠার। একের দুই দাগের প্রশ্নের উত্তর হবে ভোঁতা পাথর। একের তিন দাগের প্রশ্ন, আদিম মানুষের জীবনে প্রথম জরুরি আবিষ্কার ধাতু, চাকা, আগুন। একের তিন দাগের প্রশ্নের উত্তর হবে আগুন। এবারে চলে আসছি দুই দাগে। এখানে বলা হচ্ছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। এর উত্তরগুলি লিখে নাও। ক স্তম্ভের কৃষিকাজ মিলবে খ স্তম্ভের নতুন পাথরের যুগ এর সাথে। ক স্তম্ভের পশুপালন মিলবে খ স্তম্ভের মাঝের পাথরের যুগ এর সাথে। ক স্তম্ভের ভীমবেটকা মিলবে খ স্তম্ভের মধ্যপ্রদেশ এর সাথে। ক স্তম্ভের হুন্সগি মিলবে খ স্তম্ভের কর্ণাটক এর সাথে। এবারে চলে আসছি তিনের এক দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে আদিম মানুষ যাযাবর ছিল কেন। এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে আদিম মানুষ খাদ্য উৎপাদন করতে পারত না, শিকার করে ফলমূল জোগাড় করে তারা পেট ভরাত, খাদ্যের সন্ধানে তাদের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে হতো, তাই আদিম মানুষ যাযাবর ছিল। তিনের দুই দাগের প্রশ্ন, আগুন জ্বালাতে শেখার পর আদিম মানুষের কি কি সুবিধা হয়েছিল। এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে আগুনের ব্যবহার করতে শেখা মানুষের ইতিহাসে খুব জরুরি একটা বিষয়, এর ফলে আদিম মানুষের যে সুবিধাগুলি হয়েছিল তা হলো এক নম্বর পয়েন্ট, প্রচণ্ড শীতের হাত থেকে মানুষকে বাঁচাতো আগুন। দুই নম্বর পয়েন্ট, বিভিন্ন জন্তুর আক্রমণ মোকাবিলা করার জন্যেও আগুনের ব্যবহার শুরু হয়। তিন নম্বর পয়েন্ট, আগুনের ব্যবহার আদিম মানুষের খাবার অভ্যাসও বদলে দিয়েছিল, এ সময় কাঁচা খাওয়ার বদলে খাবার আগুনে ঝলসে খাওয়া শুরু হয়। এবারে চলে আসছি তিনের তিন দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে আদিম মানুষ কেন জোট বেঁধেছিল, এর ফলে তার কি লাভ হয়েছিল। এই প্রশ্নের উত্তর লেখার ক্ষেত্রে প্রথমে বক্স করে পয়েন্ট করবে আদিম মানুষের জোট বাঁধার কারণ। এই পয়েন্টের আন্ডারে লিখবে প্রাকৃতিক বন্য পরিবেশে সর্বত্র জন্তু জানোয়ারের ভয়, একা কোনো মানুষের পক্ষে তা মোকাবিলা করা অসম্ভব, এছাড়াও একা কাজ করতে অনেক সময় লাগে, জোটবদ্ধভাবে কাজ করলে তা সহজে হয়ে যায়, এই সমস্ত কারণে আদিম মানুষ জোট বেঁধেছিল। তারপরে বক্স করে পয়েন্ট করবে ফলাফল। এই পয়েন্টের আন্ডারে লিখবে জোটবদ্ধ হওয়ায় আদিম মানুষ সহজেই বন্য জন্তুর আক্রমণ রোধ করতে শিখেছিল, এছাড়াও দলবদ্ধভাবে তারা কৃষিকাজ, পশুপালন প্রভৃতি আরম্ভ করেছিল যা তাদের জীবনধারাকে বদলে দেয়। এবারে চলে আসছি চার দাগে। এখানে বলা হচ্ছে হাতে কলমে করো,
চারের এক দাগে দেখো কি বলা হচ্ছে। পাশের ছবিটিতে মানুষের প্রতিটি ধাপের মধ্যে কি কি বদল দেখতে পাওয়া যাচ্ছে। প্রথমে যে ছবিটি তোমরা দেখতে পাচ্ছ সেই ছবিটির সাপেক্ষে একদম নিচে দেখো লেখা হয়েছে, এগুলোই লিখবে। প্রথম ধাপে ছবির মানুষটির মাথা লম্বাটে আকৃতির, হাঁটার সময় শরীর সামনের দিকে ঝুঁকে রয়েছে। তারপরের ছবিটি দেখো, এই ছবিটির সাপেক্ষে লিখবে। দ্বিতীয় ধাপে মানুষটির মাথার আকৃতি অপেক্ষাকৃত কম লম্বাটে, হাঁটার সময় শরীর অতটা সামনের দিকে ঝুঁকে নেই। তারপরের ছবিটির সাপেক্ষে লিখবে তৃতীয় ধাপে মানুষটির মাথার আকৃতি খুব লম্বাটে নয়, হাঁটার সময় শরীর অনেকটাই সোজা রয়েছে। তারপরের ছবিটির সাপেক্ষে লিখবে চতুর্থ ধাপে মানুষটির মাথার আকৃতি অনেকটাই গোলাকার, হাঁটার সময় শরীর প্রায় সোজা রয়েছে। তারপরের ছবিটির সাপেক্ষে লিখবে পঞ্চম ধাপে মানুষটির মাথা গোলাকার, হাঁটার সময় শরীর সোজা রয়েছে। এবারে চলে আসছি চারের দুই দাগে। এখানে বলা হচ্ছে পাশের ছবি দুটি থেকে আদিম মানুষের পাথরের হাতিয়ার বানানোর পদ্ধতি বিষয়ে কি জানা যাচ্ছে। দেখো প্রথমে একটা ছবি তোমরা দেখতে পাচ্ছ, দু হাতে দুটো পাথর রয়েছে, সেই পাথর দুটো ঠুকে ঠুকে হাতিয়ার বানানোর চেষ্টা করা হচ্ছে। তারপরের ছবিতে দেখা যাচ্ছে সরু একটা পাথরের মাথায় আরও একটা ছোট পাথর দিয়ে আঘাত করে হাতিয়ারটিকে নির্দিষ্ট আকার দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তো এর উত্তর তোমরা লিখবে, প্রথম ছবিতে দেখা যাচ্ছে আদিম মানুষ দুটো পাথর ঠোকাঠুকি করে হাতিয়ার বানানোর চেষ্টা করছে, প্যারা চেঞ্জ করে একই সাথে লিখবে। দ্বিতীয় ছবিতে দেখা যাচ্ছে আদিম মানুষ সরু পাথরের মাথায় অন্য ছোট পাথর ঠুকে ঠুকে হাতিয়ারকে ধারালো ও সঠিক আকার দেওয়ার চেষ্টা করছে। এটাই ছিল ষষ্ঠ শ্রেণীর ইতিহাস পাঠ্য বইয়ের দ্বিতীয় অধ্যায়ের হাতে কলমে অংশের সমস্ত প্রশ্নের উত্তরের সম্পূর্ণ ভিডিও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা অবশ্যই আরএস বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।